আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর একটি ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো, আজকে আমাদের টপিক হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্বস ইন আ সেন্টেন্স। তো যখন একটা সেন্টেন্স দেওয়া থাকে আমাদের জন্য, মাঝে মাঝে কিন্তু কয়েকজনের জন্য আমাদের অনেক ডিফিকাল্ট হয়ে যায় যে কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব আমরা আইডেন্টিফাই করতে পারি না, খুব বেশি সমস্যা হয়। তো তার জন্য কিন্তু আজকে আমাদের লেসনটা আমরা দেখে নিব যে আসলে ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব ইজিলি কিভাবে আইডেন্টিফাই করা যায়। তো আমরা অ্যাকচুয়ালি চারটা ভাবে আইডেন্টিফাই করতে পারি। ফার্স্ট অফ অল, এটার চেহারা দেখে, যেটা দেখতে কেমন ভার্বটা, তারপর এটাকে পরিবর্তন করে অথবা গ্রামাটিক্যালি আমরা দেখতে পারি, এবং এটা অর্থ দেখেও আমরা আসলে বুঝতে পারি। আর ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করার সময় যদি আমরা ইজিলি শিখে নিই যে নন ফাইনাইট ভার্ব কোনগুলো, তাহলে কিন্তু আমাদের জন্য ব্যাপারটা আরও ইজি হয়ে যায়, কারণ আমরা বুঝবো যে এটা নন ফাইনাইট ভার্ব না মানে এটা ফাইনাইট ভার্ব। সো ফার্স্ট অফ অল, চেহারা দেখে যেটা বললাম সেটা আসলে কীরকম, তো চেহারা দেখে আমরা যখন ফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করতে যাবো, আমরা নন ফাইনাইটের চেহারাগুলোই দেখবো। ফার্স্ট অফ অল, যদি কোথাও থাকে 2+v1, তাহলে কিন্তু এটা হয়ে যাবে কি আমাদের, এটা নন ফাইনাইট ভার্ব, আর এটা আমাদের জন্য কি ইনফিনিটিভ। আমরা কিন্তু জানি যে নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, কি কি আছে, জেরান্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ। সো এরপর আমাদের যদি কোথাও v+ing থাকে, সেটা আমাদের জন্য হয়তো বা জেরান্ড হতে পারে অথবা এটা আমাদের জন্য প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। কোথাও যদি v3 থাকে পার্টিসিপল, তাহলে এটা কি আমাদের জন্য অবশ্যই নন ফাইনাইট ভার্ব। এবং লাস্টে আমাদের কোথাও যদি থাকে হ্যাভিং প্লাস v3, সেক্ষেত্রেও কিন্তু এটা আমাদের জন্য পার্টিসিপল এবং আমাদের নন ফাইনাইট ভার্ব। তো মাঝে মাঝে কিন্তু এই যে এই নাম্বারটা এবং এই নাম্বারটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ কিছু ক্ষেত্রে কিন্তু v+ing থাকে সেটা আমাদের জন্য জেরান্ড বা পার্টিসিপল না, এবং মাঝে মাঝে v3 থাকলেও কিন্তু সেটা আমাদের জন্য জেরান্ড বা পার্টিসিপল না। সো চলো এই দুটি এক্সেপশনের জন্য একটু কিছু এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের জন্য আসলে অনেক ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ফর এক্সাম্পল, আমি বললাম যে আই এম ইটিং। আরেকটা সেন্টেন্সে বললাম ইটিং is my favorite action. তাহলে দেখো দুইটা জায়গাতেই কিন্তু আমি ইটিং কে ব্যবহার করলাম, আই এম ইটিং, আর একটাতে বললাম ইটিং ইজ মাই ফেভারিট অ্যাকশন। তো যখন ফার্স্ট সেন্টেন্সটা লক্ষ্য করো, এইখানে যে আইএনজিটা হয়েছে, এই আইএনজিটা কিন্তু হয়েছে এই এম এর কারণে, এই আইএনজিটা কিন্তু গ্রামাটিক্যালি হয়েছে এই এম এর জন্য, কারণ এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের অ্যামিজারের পর কী থাকে, অবশ্যই অবশ্যই ভার্বের সাথে আইএনজি থাকে, এটা কন্টিনিউয়াস হওয়ার কারণেই কিন্তু এখানে ইটিং হয়েছে। তো এইটা কিন্তু আমাদের জন্য নন ফাইনাইট ভার্ব না, এটা আমাদের জন্য একটা ফাইনাইট ভার্ব। আর এখানে দেখো, এখানে যে ইটিং হয়েছে এটা কিন্তু কারোর উপর ডিপেন্ডেন্ট না, এটা একটা সাবজেক্ট, আর আমরা জানি যে সাবজেক্ট হিসেবে অবশ্যই অবশ্যই আমাদের যে কোনো একটা নাম বা প্রণামী ব্যবহৃত হয়, ইটিংটা কিন্তু আমাদের জন্য কোনো ধরনের প্রণাম না, এটা অবশ্যই নাম। তাহলে কি এই যে এখানে এটা নাউনের মতো কাজ করছে, ভার্বের মতো কাজ করছে, এর জন্য এটা আমাদের জন্য একটা জেরান্ড, আর জেরান্ড মানে কি, এটা আমাদের জন্য একটা নন ফাইনাইট ভার্ব। দ্যাটস ইট। সো এই হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাকচুয়ালি আইএনজি থাকলে হবে না, আমাদের আইএনজি থাকলে সেটা নন ফাইনাইটও হতে পারে, আবার সেটা ফাইনাইট ভার্বও হতে পারে। তো আমাদেরকে এইভাবে আসলে দেখতে হবে যে কোনটা ফাইনাইট এবং কোনটা নন ফাইনাইট। তো এবার আমরা একটু সেকেন্ড স্টেপে যাই। ওয়েল, এবার আমরা দেখবো যে পরিবর্তন করে আসলে কিভাবে বুঝতে পারি যে আমরা কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব। একটা সেন্টেন্স কনসিডার করি, আই লাভ টু রিড বুক, আমি বই পড়তে ভালোবাসি। এবার আমরা কি করব, এবার আমরা টেন্সগুলোকে একটু চেঞ্জ করে দেখি, ঠিক আছে? যেমন যদি আমরা একটা পাস্টে বলতাম তাহলে কি হতো, আই লাভড টু রিড বুক। যদি এটাকে আমি ফিউচারে বলি তাহলে কি হয়, আই উইল লাভ টু রিড বুক। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই যে লাভ আছে এটাই কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের এই যে রিড আছে টু রিড, এর কিন্তু কোনো পরিবর্তন নাই।
তো আমরা জানি যে যেই ভার্বটা একটা সেন্টেন্সে কোন একটা সাবজেক্টের টেন্স পার্সন বা নাম্বার অনুযায়ী চেঞ্জ হতে পারে সেটাই কিন্তু ফাইনাইট ভার্ব। তাহলে দেখো এই যে লাভটা কিন্তু এই যে আমাদের টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে গেল লাভ হু লাভ, কিন্তু রিডটা কিন্তু চেঞ্জ হয়নি। তার মানে হচ্ছে যেটা চেঞ্জ হয়নি সেটা আমাদের জন্য সবসময় নন ফাইনাইট ভার্ব এবং যেটা চেঞ্জ হয়ে গেল সেটা আমাদের জন্য ফাইনাইট ভার্ব। দ্যাটস ইট, খুব ইজিলি কিন্তু আমরা তাহলে পরিবর্তন করে বুঝতে পারবো যে কোনটা আমাদের ফাইনাইট ভার্ব এবং কোনটা আমাদের জন্য নন ফাইনাইট ভার্ব। তো এবার আমরা দেখি যে অর্থ দেখে কিভাবে বুঝতে পারা যায়। একটা সেন্টেন্স স্টাডিং হার্ড হি মেড আ গুড রেজাল্ট, তার মানে কি খুব বেশি কঠোর পড়ালেখা করে অনেক বেশি পড়ালেখা করে সে ভালো একটা রেজাল্ট মেক করতে পারলো, খুব ভালো একটা রেজাল্ট সে করেছে। তো আমরা যদি এই ক্লাসটাকে লক্ষ্য করি স্টাডিং হার্ড, তার মানে কি বেশি পড়াশোনা করে, তাই তো? তো বেশি পড়াশোনা করে এটি কিন্তু আমাদের কমপ্লিট একটা সেন্স প্রকাশ করছে না, এটাতে আমাদের মানে শুনতে ইচ্ছা করছে যে বেশি পড়াশোনা করে আছে, বেশি পড়াশোনা করে কি হলো, তাই তো? কিন্তু এই ক্লাসে যদি আমরা লক্ষ্য করি হি মেড এ গুড রেজাল্ট, এটা কিন্তু আমাদেরকে একদম কমপ্লিট একটা মিনিং দিচ্ছে যে সে একটা ভালো রেজাল্ট করেছে এবং কারোর উপর ডিপেন্ডেন্ট না। তো আমরা মাথায় রাখবো যে যেই সেন্টেন্সে আমাদের ফুল মিনিংটা প্রকাশ করতে পারছে সেখানে যে ভার্বটা আছে সেই ভার্বটা হচ্ছে আমাদের জন্য ফাইনাইট ভার্ব, এবং যেইটা আমাদের মিনিং প্রকাশ করতে পারছে না সেটাই হচ্ছে আমাদের জন্য নন ফাইনাইট ভার্ব। দ্যাটস ইট। তাহলে অর্থ দেখেও কিন্তু আমরা এভাবে বুঝতে পারি যে যখন আমাদের কোনো একটা ক্লজ একদম মিনিংটাকে প্রকাশ করতে পারে না তখন সেটা আমাদের জন্য হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর যদি প্রকাশ করতে পারে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ফাইনাইট ভার্ব। এবার আমরা একটু গ্রামাটিক্যাল দিকটা দেখি, ঠিক আছে? So, একটা সেন্টেন্স লক্ষ্য করো যে হি ইজ অ্যান এডুকেটেড পারসন অ্যান্ড সুইমিং ইজ গুড ফর হেলথ। তাহলে প্রথমত আমরা এটা দেখি সুইমিং ইজ গুড ফর হেলথ, এখানে এই সুইমটা কিন্তু আমাদের জন্য নন ফাইনাইট ভার্ব। কেন? কারণ সুইমটা কিন্তু আমাদের এই সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং আমরা জানি যে সাবজেক্ট হিসেবে অলওয়েজ অলওয়েজ হয়তো একটা নাম ব্যবহৃত হয় অথবা একটা প্রোনাম ব্যবহৃত হয়। এখন সুইমিংটা কিন্তু কোনো ক্রমেই কোনো প্রোনাম না, সুইমিংটা কিন্তু আমাদের জন্য এখানে একটা নাম। আর আমরা জানি যে জেরান্ডের কাজ কি, জেরান্ডের কাজ হচ্ছে v1 plus ing তো থাকবেই, এর পাশাপাশি এটা একটা নাউনের মতো কাজ করবে এবং একটা ভার্বের মতো কাজ করবে। আর পার্টিসিপলের কাজ কি, প্রেজেন্ট পার্টিসিপল বলা যায় ডেফিনেটলি, সেটাও আমাদের v1 plus ing, কিন্তু পার্থক্য এখানে যে সেটা আমাদের আবার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এবং ভার্বের মতো তো কাজ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের কি করলো, এটা আমাদের নাউনের মতো কাজ করলো, আবার এটা আমাদের এট আ টাইম কি করলো v1 plus ing, তার মানে এটা হচ্ছে আমাদের জন্য ছিল একটা gerund, তার মানে কি এটা আমাদের জন্য ছিল নন ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন। এই সেন্টেন্সে লক্ষ্য করি হি ইজ অ্যান এডুকেটেড পারসন, সো এইখানে এডুকেটেডটা কিন্তু আমাদের পারসনকে মডিফাই করছে। আর আমরা জানি যে যে ওয়ার্ডটা যে কোনো একটা নাম বা প্রোনাউনকে মডিফাই করতে পারে তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এটা কিন্তু আমাদের জন্য একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, একটা ভার্ব হিসেবে কাজ করছে, একটা পার্টিসিপল। তো পার্টিসিপল এবং এটা আমাদের জন্য ছিল আসলে পাস্ট পার্টিসিপল, যেটা আসলে আমাদের জন্য নন ফাইনাইট ভার্ব। দ্যাটস ইট। সো এইভাবে কিন্তু আমরা এই ওয়েজগুলো ফলো করে খুবই ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারি যে কোন ভার্বটা আসলে ফাইনাইট এবং কোন ভার্বটা নন ফাইনাইট। সো এখন পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চট করে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলতে হবে, এবং দেখা হবে সবার সাথে পরবর্তী লেসনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া সবগুলো লিঙ্কে কানেক্টেড হয়ে যাবেন। আপনাদের সবার সাথে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।